শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। বাড়ছে গাড়ির সংখ্যা, কিন্তু রাস্তা একই রকমের রয়েছে, আর তাই স্বাভাবিকভাবেই যানজট বাড়ছে কাকদ্বীপ শহরে। এবার যানজট মুক্ত কাকদ্বীপ শহর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে বাস, জিও ও টোটো প্রতিনিধিদের নিয়ে কাকদ্বীপ থানায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন কাকদ্বীপ থানার আইসি শিবু ঘোষ, হার্ড পয়েন্ট কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ ঘোষ ও কাকদ্বীপ মহকুমার পুলিশ আধিকারিক প্রসেনজিৎ ব্যানার্জি। এদিন জাতীয় সড়কের ওপর বিনা কারণে গাড়ি দাঁড় করিয়ে রাখার বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়। এছাড়াও নির্দিষ্ট স্টপেজে যাত্রী নামানো ও ওঠানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে কাকদ্বীপ মহকুমার পুলিশ আধিকারিক প্রসেনজিৎ ব্যানার্জি জানান, কাকদ্বীপকে যানজট মুক্ত করতে বিভিন্ন গাড়ির প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই আলোচনা সভায় গাড়ি চলাচলের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, তবে এই নিয়ম না মানলে আগামী দিনে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আজকে মূলত ট্রাফিকের উপরে আলোচনাটা হলো, অ্যাকচুয়ালি এটা আমরা করছিলাম। জানেন যে এখানে ওসি কোস্টাল আছেন, আইসি কাকদ্বীপও আছেন, দুজনেরই খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে প্রচুর যানজটের সম্মুখীন প্রায় মানুষকে হতে হয়। আগের থেকে গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে, সেই তুলনায় রাস্তা তো বাড়েনি, তো সেইটাকে একটা রেগুলেট করার জন্য আমরা ট্রাফিকের যাদের নিয়ে মূলত বিভিন্ন যানবাহন যারা চালান, বাস, টোটো, অটো, জিও, তাদের যারা প্রতিনিধি মূলত মালিক পক্ষের, তাদেরকে নিয়ে আজকে আমরা এই সভাটা করলাম, যাতে কাকদ্বীপের সাধারণ মানুষকে রাস্তায় নামলে তারা ভালো পরিষেবা পান যানবাহনের ক্ষেত্রে। এটাই আমাদের উদ্দেশ্য ছিল এই আলোচনার। এরপরে আমরা আরও কিছু নিয়মকানুন আমরা বলবৎ করব, সেগুলো আমরা ধীরে ধীরে জানিয়ে দেবো। নো পার্কিংয়ের ক্ষেত্রে, পার্কিংয়ের ক্ষেত্রে কোথায় কোথায় পার্কিং থাকবে, কোথায় কোথায় নো পার্কিং থাকবে, এই সমস্ত ক্ষেত্রে আমরা তো যানজট পুরোপুরি মুক্ত করতে চাই, কিন্তু সেটা সময় লাগবে। আমরা সবাই মিলে নেবেছি একসাথে, ট্রাফিকও আছেন আমাদের সাথে, তো সেটা সবাই মিলে করে যাতে একটা ভালো পরিষেবা দেওয়া যায়। কাকদ্বীপ হসপিটাল মোড়, তারপরে চৌরাস্তা, কোর্ট, আদালত, নতুন রাস্তা, গঙ্গাসাগর যদিও চলে গেছে কিন্তু নতুন রাস্তার মোড় খুব ইম্পর্ট্যান্ট মোড়, এছাড়া কাকদ্বীপ বাসস্ট্যান্ড সব মিলিয়ে, কাকদ্বীপ বাজার মোড় সব মিলিয়ে যাতে একটা ট্রাফিকটা ঠিকঠিক চলে আসে। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার, নিউজ টিম। ফিস হেলথ সেন্টার, এখানে বিভিন্ন রকমের নেট, জাল, ভেসেল, সোল, প্যাডেল, স্পাইরাল, ক্যারেট, শ্যাপ, পুলি ইত্যাদি পাওয়া যায় এবং আলফা ও অন্যান্য মেশিনের যন্ত্রাংশ বিক্রি করা হয়। প্রোপাইটার আশিস জানা, ঠিকানা লট নম্বর 8, নতুন রাস্তা, কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা। মোবাইল 9153118176, 7029930959।